আজকের ভিডিওতে আমরা শিখব পেন্সিল কম্পাসের সাহায্যে কোণের সমান কোন অঙ্কন অর্থাৎ তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে যে চাঁদার সাহায্যে বা প্রোটেক্টারের সাহায্যে যে কোনো একটি কোণ অঙ্কন করো এবং সেই কোনটির সমান করে পেন্সিল কম্পাসের সাহায্যে ওই আরেকটি কোণ অঙ্কন করো যেটি তুমি প্রথমে অঙ্কন করবে সেই কোনটির সমান হবে ঠিক আছে তাহলে প্রথমে আমি যে কোনো একটা কোণ এঁকে নিচ্ছি চাঁদার সাহায্যে তাহলে মনে করো আমি এইটটি ডিগ্রি একটা কোণ অঙ্কন করলাম ঠিক আছে চাঁদার সাহায্যে কোন তো অঙ্কন করতে জানোই যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ বা ঘড়ির দিকে যে স্কেলটা আছে চাঁদার উপরে যেমন যে জিরো টেন টোয়েন্টি থার্টি এই দিক থেকে যে স্কেলটা আছে সেটাতে আমরা এইটটি ডিগ্রিটা নিয়ে নেব তাহলে এইটটি ডিগ্রি নিয়ে নিলাম তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে কোনটা পেলাম এই কোনটা হচ্ছে এইটটি ডিগ্রি এই কোনটা এইটি ডিগ্রি এবং এই কোনটিকে আমরা চাঁদার সাহায্যে আঁকলাম পরিষ্কার এরপরে তোমাকে যে প্রশ্নটা করবে বা বিভিন্ন জায়গায় কাজে লাগবে যে এই কোনটির সমান করে একটি অপর একটি কোণ অঙ্কন করো যেটি হবে পেন্সিল কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে ওই কোণটিকে কিন্তু অঙ্কন করতে হবে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে এটাকে করে দেখাচ্ছি যে কিভাবে করতে হয় তাহলে প্রথমে এই কোনটিকে কপি করার জন্য বা এই কোনটি সমান কোন অঙ্কন করার জন্য আমরা যে কোনো একটা ফ্রি লেন্থের লাইন নিয়ে নেবো ঠিক আছে ফ্রিলেন্থের লাইন মানে যে কোনো লাইন একটা তাহলে যে কোনো একটা লাইন নিয়ে নিলাম এরপরে কি হবে এরপরে হবে আমরা পেন্সিল কম্পাস নেব। পেন্সিল কম্পাস নিয়ে আমরা যে কোনো ব্যাসার্ধ ব্যাসার্ধ বলতে কোনটাকে বোঝাই এই যে আমরা এই পেন কাটা মানে সুদ যেটা আছে এবং যেটা পেন্সিলের মুখ আছে এই দুটোকে আমরা যখন ফাঁক করব তাহলে এই যে ডিস্টেন্সটা বা দূরত্বটা এটাকে বলা হয় বৃত্তচাপের ব্যাসার্ধ তাহলে আমরা যে কোনো বৃত্তচাপ একটা অঙ্কন করব ঠিক আছে তাহলে যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করব যে কোনো মাপের ব্যাসার্থ নিয়ে বা রেডি নিয়ে তাহলে আমরা এখানে দেখো অঙ্কন করছি কাঁটাকে আমরা এইখানে বসাবো আর বৃত্তচাপটা আমরা অঙ্কন করব দেখো অঙ্কন করলাম তাহলে এই যে সমান মাপের বৃত্তচাপ যেটা আমরা এখানে অঙ্কন করলাম সেটা কিন্তু যেখানে বা যে বিন্দুতে তুমি কোনটি অঙ্কন করতে চাও সেখানেও তোমাকে ওই বৃত্তচাপটি অঙ্কন করতে হবে ঠিক আছে অঙ্কন করলাম এরপরে দেখো এই যে দেখো এই বৃত্তচাপটি এই বাহুকে এবং এই বাহুকে দুটি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই দুটি ছেদ বিন্দুর মধ্যে যে আর্ক লেন্থ বা চাপের যে দৈর্ঘ্যটা রয়েছে সেই দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করব এই পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে একদিকে আমরা সুচ বসাবো আর একদিকে পেন্সিলের মুখটা বসাবো এবং এইভাবে আমরা মাপবো ঠিক আছে তা দেখো আমরা মেপে নিলাম এই যে চাপের দৈর্ঘ্যটা সেটা আমরা মেপে নিলাম মাপ মেপে নিয়ে আমরা এটাকে তুলব এবং সমান করে নিয়ে এইখানে দেখো আমি কাঁটা বসাচ্ছি এইখানে কাঁটা বসিয়ে আর একটি অপর বৃত্তচাপ অঙ্কন করছি যেটি পূর্বের বৃত্তচাপকে একটি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এখানে ইন্টারসেকশান পয়েন্ট পাওয়া গেলো বা ছেদ বিন্দু পাওয়া গেলো তাহলে এই যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দু এবং যে বিন্দুতে আমরা কোনটি অঙ্কন করতে চাই সেই দুটি বিন্দুকে আমরা যোগ করে বাড়িয়ে দেব যোগ করে বাড়িয়ে দিলাম ঠিক আছে তাহলে এখন যে কোনটি আমরা পেলাম সেটার মাপটা আমরা দেখছি দেখো চাঁদার সাহায্যে বা প্রোটেক্টরের সাহায্যে দিয়ে আমরা এটাকে মিজার করি মাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোনটির মাপ হয়ে গেছে একদম আশি ডিগ্রি ঠিক আছে তাহলে ঠিক করে বসা দেখো আশি ডিগ্রি হয়েছে তাহলে এই কোনটিকে আমরা জানার সাহায্যে আঁকলাম এবং এই কোনটির সমান করে অপর একটি কোন আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকলাম ঠিক আছে তাহলে এটা যদি এবিসি হয় তাহলে এটা পি কিউ আর হচ্ছে তাহলে অ্যাঙ্গেল পি কিউ আর সমান এইটি ডিগ্রি আশা করি বুঝতে পারলে যে কীভাবে একটি কোণের সমান করে অপর একটি কোণ পেন্সিল কোম্পানির সাহায্যে অঙ্কন করা হয়